आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর শিশু উদ্যানে বসন্ত উৎসব, আনন্দে মাতোয়ারা মানুষ। মোকাশা মামুর মোকামে দুই গোষ্ঠীর সংঘর্ষ, অফিসে ফের তালা। মার্চ বারুণী স্থান, কাটিগড়ের সিদ্ধেশ্বর শিব মন্দিরে প্রস্তুতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শিশু উদ্যানের মাঝে উপত্যকার প্রায় 25টি সামাজিক সংস্থার সদস্যরা একত্রিত হয়ে যৌথভাবে বসন্ত উৎসব আনন্দ ও উল্লাসের সঙ্গে পালন করেছে। সমাজসেবী পল্লবিতা শর্মা বলেন, বরাক উপত্যকার ইতিহাসে এইবারের বসন্ত উৎসব পালন হচ্ছে সবচেয়ে বড়। এইভাবে সবাই একত্রিত হয়ে বসন্ত উৎসব আনন্দ ও উল্লাসের সঙ্গে পালন করছি। ঠিক একইভাবে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় সহ এই অঞ্চলে যে কোনো সেবামূলক কাজে যৌথভাবে সবাইকে কাজে ঝাঁপিয়ে পড়বে এই সংগঠনের সদস্যরা। আমরা আছি শিলচর জেলা রোড স্থিত শিশু উদ্যানে। এখানে আমরা সমবেত হয়েছি 25টি এনজিও মিলে, এবং 25টি এনজিও ছাড়া অনেক সাধারণ কার্যকর্তারাও আমাদের সঙ্গে আছেন। আমরা সমবেত হয়েছি বসন্ত উৎসব পালন করতে, এবং আজকে আমরা সমবেত হয়ে বসন্ত উৎসব পালন করছি। এখানে অনেক সাংস্কৃতিক শিল্পীরাও এসেছেন, ছোটো ছোটো নৃত্যশিল্পীরাও এসেছে। আমরা একত্রিত হয়ে এখানে একটি বিশাল বসন্ত উৎসবের আয়োজন করেছি, এবং এটা সম্পূর্ণ সাফল্যমণ্ডিত হয়েছে শিলচরের জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে। এবং আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এটা সম্পূর্ণ করেছি, এবং আমরা সমাজকে একটা উদাহরণস্বরূপ, দৃষ্টান্তস্বরূপ এটা তুলে ধরতে চাই। কারণ এতদিন পর্যন্ত বিভিন্ন সংগঠন এককভাবে বসন্ত উৎসব পালন করছিল, এবং এটা আজকে বরাক উপত্যকায় প্রথমবার যে এতটা সংগঠন মিলে এটা করছে বসন্ত উৎসব। এবং এটা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ যে আমরা সংগঠিত, এবং আগামী দিনেও শিলচর এবং বরাক উপত্যকার যে কোনো সমস্যায় আমরা একত্রিত হয়েই লড়ব, থাকব, এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকব। এইভাবেই আমরা কাজ করে যাব, এবং আজকের এই অনুষ্ঠানকে সম্পূর্ণরূপে সাফল্যমণ্ডিত করে তুলে ধরার জন্য আমরা আয়োজক মণ্ডলী এবং সমগ্র কার্যকর্তা এবং যারা আজকে অনুষ্ঠানে এসেছেন, সমগ্র শিলচর শহরের শহরবাসীদের এবং কচিকাঁচাদের আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি। একটু কিছু অসুবিধার জন্য একটু আসা আমার দেরি হলো, আর আমি যেই প্রোগ্রাম হয় আমি একটু হলেও আমি যদি আমি থাকি মানে হেডকোয়ার্টারে আমি আসার চেষ্টা করি। তো আপনার সবাইকে আপনার আনন্দ করক, আমি আশা রাখব আপনাদের জীবন মঙ্গলময় হোক, আনন্দময় হোক। আর এই বসন্ত উৎসব আপনারা জানেন আমাদের একটা ইন্টারসিজন এখন শেষ হচ্ছে, ইন্টারসিজন শেষ হয়ে এক বছর উৎসব আছে। আপনারা সবাই আপনারা ভালো থাকুন, আর আপনাদের সবাই পরিয়াল সবাই আপনারা সুখী রূপে থাকেন, আর বসন্ত আপনাদের সবাইকে আনন্দ। শিলচর ঘনিয়ালার হজরত পীর মোকাশাহ মামুর মোকামের পরিচালনা কমিটির উপর দুর্নীতি সহ অর্থ আত্মসাতের অভিযোগ আনেন সেই পরিচালনা কমিটির একাংশ সদস্য। রবিবার মোকাম প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে কমিটির একাংশ সদস্য অভিযোগ তোলেন। মোকাম পরিচালনার দায়িত্ব মৌলানা মেহবুব হোসেন লস্করকে দেওয়া হয়েছিল বিগত 3 বছর পূর্বে। সেই মৌলানা মেহবুব নাকি কমিটির অন্য কাউকে না জানিয়ে নিজের মনমতো ব্যক্তিকে সভাপতি সম্পাদক পদে বসিয়ে মোকামের চাঁদা সহ ভক্তবৃন্দের দান করা অর্থ নয়ছয় করেছেন। তাই মৌলানা মেহবুব হোসেন লস্করের কর্মকাণ্ডের উপর ক্ষুব্ধ হয়ে কমিটির একাংশ সদস্য সহ স্থানীয় জনগণ একত্রিত হয়ে মালোগ্রাম পুলিশের উপস্থিতিতে মোকাম পরিচালনা কমিটির অফিসে তালা ভেঙে দেন। বিষয়টি জানার পর মৌলানা মেহবুবের বানানো অবৈধ সভাপতি শামছুদ্দিন লস্কর এসে মোকাম প্রাঙ্গণে উপস্থিত থাকা সাংবাদিক ও মালোগ্রাম পুলিশ কর্মীদের সামনে মোকামের ভিতরে তার লুকানো অস্ত্র ও লাঠি দিয়ে কমিটির প্রাক্তন সম্পাদক দিলীপ শীলের উপর আচমকা আঘাত করেন।
পরে পুলিশ বাহিনী গিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়ে এখানে ম্যাজিস্ট্রেট সহ শিলচর সদর ও মালগ্রাম থানার উভয় ইনচার্জদের উপস্থিতিতে মোকামের অফিসে পুনরায় তালা লাগিয়ে দিয়ে রাখা হয়। যতদিন সর্বসম্মতিক্রমে মোকাম পরিচালনা কমিটি গঠন হবে না ততদিন পর্যন্ত এটি বন্ধ থাকবে বলে জানানো হয়। তবে মোকামের ভক্তরা উপস্থিত হয়ে দোয়া ও নামাজ আদায় করতে পারবেন। গনিয়ালা মকাসা মোকামের যে আজকে যে পরিস্থিতি, আমরা একটা ড্রেস মিট করলাম, করার পরে বিগত আমরা 3 বছর থাকি যেইটা লইয়া ডিসি ম্যাজিস্ট্রেট সার্কেল অফিসার প্রশাসন সব পেলাম আমরা আজকে 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 কালকে 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 হয়ে বিগত 3 বছর গেছি। তখন কেয়ারটেকার হিসাবে মিললাম মেহবুব এবং মেহবুব হুসেন লস্করের দেওয়া হয়েছিল। এটা আজ অব্দি পর্যন্ত কোনো সাধারণ সভা ডাকা হয়েছে না। এরকম তো কোনো ধর্ম প্রতিষ্ঠান কিংবা ক্লাব কোনো এনজিও কোনো সংস্থা 3 বছর পরেও সাধারণ সভা হয়, জেনারেল মিটিং হয়, ওই আজকে আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসনের সামনে পাবলিককে এটা তালা ভাঙছে, ভাঙার পরে প্রশাসন দিয়ে চাবি দেওয়ার লাগে। তখন মিডিয়ার মাধ্যমে বক্তব্য করার সময় যে অবৈধ ইনলিগেল শামসুরউদ্দিন লস্কর প্রেসিডেন্ট হিসাবে মেহবুবা আলমে বানাইছিল, তাই নিয়ে এখানে আত্মীয় লইয়া ওই দিলীপ সিং আমি একজন আগর যে সেক্রেটারি না প্রেসিডেন্ট আসলা তাহলে মাইপিট হচ্ছে। এটা আমরা মিডিয়ার মাধ্যমে বুদ্ধ যখন জনসাধারণ এখানে বসিয়া আলাপ আলোচনা চল, তখন এখানে যে ট্রাস্ট কমিটি যেটা বলে অবৈধ যারা বানাইছে প্রেসিডেন্ট আইসন দলবল নিয়ে তার কই থেকে আইসন আইয়া এখানে ওঠা নামছে নামিয়া মোকামের ভিতরে অস্ত্র আছে, অস্ত্র লইয়া তার আক্রমণ করছেন এখানে দিলীপ সিং আমি একজন উপরে এবং অন্যান্য আরও অনেকের উপরে আক্রমণ করছেন। তখন প্রশাসন পুলিশ সামনে আসি, পুলিশে তখন দরা ভাড়া করে এখানে বিটপাট করে জোগরে আটকে সরাই নেওয়া হয়েছে, কিন্তু জনসাধারণ মানতে চাইতেছেন না যেভাবে হোক। এই রবিবার সিদ্ধেশ্বর শিব মন্দির পরিচালন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। পরিচালন কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহসভাপতি সুখেন্দু কর, নিখিল চন্দ্র দে, সুরজ সেন, সন্দীপ পাল প্রমুখ। সভায় আসন্ন বারণী স্নান সহ মন্দিরের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, আগামী 19 মার্চ বারণী স্নান অনুষ্ঠিত হবে। সভায় নবগঠিত পরিচালন কমিটির কার্যকরী সদস্য সহ একাংশ আমন্ত্রিত সদস্যদের গামছা ও গীতা গ্রন্থ উপহার হিসেবে তুলে দেন পরিচালন কমিটির সহসভাপতি সুখেন্দু কর। বারণী স্নান হবে 19 তারিখ রাত্রি 8:45 লাগবে, সেই দিন রাত্রিতেই শেষ হয়ে যাবে 3:38 পর্যন্ত। এই যে সময়টুকু, এই সময়টুকু হলো গিয়ে মধুকৃষ্ণা ত্রয়োদশীর সময়। আমাদের মনে, সবার মনে একটি বিশ্বাস আছে যে আমাদের এই বরাক নদীর জল মধুকৃষ্ণা ত্রয়োদশীর স্পর্শে সেই জল পবিত্র গঙ্গা নদীর জলে রূপান্তরিত হয়। গতিকে ভক্তবৃন্দরা আসবেন সেই পবিত্র সময়ে যাতে আপনারা স্নানটুকু করতে পারেন, অস্থি বিসর্জন করতে পারেন, তর্পণ করতে পারেন, শ্রদ্ধাদি ইত্যাদি যার যা কর্ম, যার যা মনস্কামনা সব কিছু নিয়ে আমাদের এই মন্দিরে আসবেন। আমরা আছি, আপনারা আসুন। আপনি স্নানের দিন নিরাপত্তার জন্য আমি নিজে যাব, ডেপুটি কমিশনার আমাদের এই মন্দির কমিটির প্রেসিডেন্ট এক্স অফিসিও, উনির সঙ্গে যোগাযোগ করব, যথেষ্ট পরিমাণে পুলিশ প্রশাসন পুলিশকে ডিপ্লয় করা হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের পাশে যেহেতু বরাক নদী, গতিকে সেখানে স্নান করতে গিয়ে যদি যাতে কোনো বিপত্তি না হয় তার জন্য SDRF টিম থাকবে আমাদের এখানে। আমরা বিশেষভাবে পানীয় জলের ব্যবস্থা রাখব, তারপর এখানে মেডিকেল টিমকে রাখা হবে, যদি কেউ হঠাৎ বয়োজ্যেষ্ঠ কেউ যদি হঠাৎ কোনো অস্বস্তি বা অসুস্থ হয়ে পড়েন, তার উপরই আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবে, চতুর্দিকে ছড়িয়ে থাকবে। আপনারা সবাই আসুন, আপনারা আসলে পরেই বুঝতে পারবেন আমাদের এই মন্দির কি জায়গা, তীর্থস্থান কি। গত বছরে জুনে শিলচর শহর তথা কাছাড় জেলায় ভয়াবহ বন্যার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার বন্যা নিয়ন্ত্রণে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। এতে ক্ষোভ প্রকাশ করেছে CPM কাছাড় জেলা কমিটি। সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া যখন এ ব্যাপারে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়, তখন সরকার তড়িঘড়ি কাজ দেখাতে গিয়ে এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা ত্রুটিপূর্ণ এবং মানবতা বিরোধী বলে মনে করছে দল। CPM এর তরফে বলা হয়েছে, সম্প্রতি বেতুকান্দি মধুরবন্দ এলাকায় ENDI বাঁধকে নদী ভাঙনের হাত থেকে বাঁচানোর জন্য কিছু অংশ ডাইভার্ট করার নামে যেভাবে উচ্ছেদ অভিযান চলছে তা পদ্ধতিগত ত্রুটিপূর্ণ ও অমানবিক।
দলের জেলা সম্পাদক দুলাল মিত্র বলেন, শিলচর শহর তথা জেলাকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য সরকার বাঁধ সংস্কার সহ যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ ব্যাপারে দ্বিমত থাকার কোনো প্রশ্ন ওঠে না। তবে জমি অধিগ্রহণের জন্য উচ্ছেদের প্রশ্ন আসলে যথেষ্ট সময় দিয়ে নোটিশ দেওয়া প্রয়োজন ছিল। তাছাড়া এলাকাবাসী অভিযোগ করেছেন, তাদের পাট্টা জমিতে নির্মিত ঘরবাড়ি বুলডোজার দিয়ে ধুলিসাত করে দেওয়া হয়েছে। পাট্টা জমি অধিগ্রহণ করলে নোটিশ জারি ও ক্ষতিপূরণ প্রদান আইনসঙ্গত বলে সিপিএম উল্লেখ করেছে। এ ব্যাপারে গুয়াহাটি হাইকোর্টের একটি আদেশ রয়েছে। সিপিএম এই ধরনের উচ্ছেদের তীব্র নিন্দা করেছে। নদীর পাড় ভাঙ্গন রোধের কোনো ব্যবস্থা না করে বেতুকান্দি মধুরবন্দির ইএনডি বাঁধের ডাইভারশন পরিবর্তন স্থায়ী সমস্যার সমাধান নয়, কারণ নদীর পাড় ভাঙতে ভাঙতে পুনরায় পরিবর্তিত স্থানেও ভাঙ্গন দেখা দিতে পারে। সুতরাং রিভার প্রোটেকশনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাছাড়া বেতুকান্দির স্লুইস গেট নির্মাণের কাজ মন্থর গতিতে না করে যুদ্ধকালীন তৎপরতায় শেষ করতে হবে। বিগত বন্যায় বেরেঙ্গা এলাকায় অন্যত্র যেসব স্থানে ইএনডি বাঁধের উপর দিয়ে বন্যার জল অতিক্রম করেছে, যুদ্ধকালীন তৎপরতায় সেই সব বাঁধেরও পুনঃসংস্কার প্রয়োজন বলে দল অভিমত প্রকাশ করেছে। রবিবার দলের পক্ষে দুলাল মিত্র, রেজামন্দ আলী বরভুইয়া, বুলু দে, আনসারুল হক, সুভাষ দে প্রমুখ মধুরবন্দ বেতুকান্দির উচ্ছেদ হওয়া স্থান পরিদর্শন করে জনসাধারণের সঙ্গে কথাবার্তা বলেন। বৃহত্তর বরখোলা অঞ্চলের জীবনরেখা বলে পরিচিত শিলচর জয়ন্তীয় সড়কের অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে সরকারের অভাবে ধুঁকছে সড়কটি। সড়কের একাংশে নদীর মত গভীর গর্ত তৈরি করেছে, সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি আসাম মালা প্রকল্পের জাতাকালে পড়ে এমন অবস্থা। রবিবার জারুলতলার পাঞ্জিগ্রামে আবাহক কমিটির ডাকে প্রাক্তন সেনাকর্মী আর কে বীরেন সানা সিংহের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন মুখ্য আহ্বায়ক অজিত কুমার সিংহ। পরে বিভিন্ন বক্তা দলমতের ঊর্ধ্বে উঠে শিলচর জয়ন্তীয়া সড়ক সংস্কারের দাবিতে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন। পরে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে 21 সদস্য বিশিষ্ট শিলচর জয়ন্তীয়া সড়ক সংস্কার মঞ্চ নামে কমিটি গঠন করা হয়। কমিটির পদাধিকারীরা হলেন সভাপতি সেবক পাল, চারজন উপসভাপতি সম্রাট ধর, কানাইলাল সূত্রধর, শিবুচন্দ্র দাস, আলতাফ হোসেন বরভুইয়া, সাধারণ সম্পাদক অজিত কুমার সিংহ, সহসম্পাদক ফখরুল ইসলাম লস্কর, সুলতান আহমেদ লস্কর, কোষাধ্যক্ষ বিজয় কুমার শর্মা। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 13 মার্চ শিলচর জয়ন্তীয়া সড়কের দুরবস্থা তুলে ধরে তা আশু সংস্কারের দাবিতে কাছাড়ের জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এতে কাজ না হলে মাধ্যমিক পরীক্ষার পর বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি প্রদান করা হয়। সভায় এলাকার শতাধিক ভুক্তভোগী পুরুষ মহিলা উপস্থিত ছিলেন। আমাদের যদি দল থেকে বের করে দেয়, সেই যে চিন্তাধারা আমাদের মধ্যে আছে, সেই চিন্তাধারা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের ফলকে ছড়াছড়ি করেছেন, কান্দের ভিতরে বুট খায়, একদম সত্য কথা। যদি আমরা না কাঁদি আমরা পাবো না, আমাদের কাঁদতে হবে। এবং সেই কাঁদাটা আমাদের হাতে হাতিয়ার, আমাদের সেই হাতিয়ারটাই হাতে নিতে হবে। সে শস্ত্র আন্দোলন, আন্দোলন ছাড়া কোনো অবস্থাতেই সেই রাস্তা সংস্কার হবে না। আন্দোলনের প্রয়োজন, এবং সেই জন্য আমরা দল মত নির্বিশেষে, আমরা জাতি ধর্ম নির্বিশেষে, আমরা লিঙ্গ নির্বিশেষে আমরা এগিয়ে আসতে হবে। এই রাস্তার জন্য আমাদের সংগ্রামে নামতে হবে। আজকে দেখুন, আজ থেকে 3 বছর আগে যখন এক রাতে 3-3টি স্কুলে চুরি, চোর হাতিয়ে নিল স্কুলের জল তোলার মোটর সহ ছাত্রদের মধ্যাহ্ন ভোজনের চাল, ডাল, তেল, নুন সহ যাবতীয় জিনিস। এই চুরির ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। স্কুলগুলো হলো করিমগঞ্জ জেলার কালীগঞ্জ মনসাঙ্গন জিপির 925 নম্বর মাধুমারা এলপি স্কুল, একই গ্রামের মোহাম্মদিয়া এমই স্কুল এবং 432 নম্বর হাড়িকুড়ি নিম্ন প্রাথমিক বিদ্যালয়। মাধুমারা এলপি স্কুল থেকে চুরি হয়ে গেছে একটি জলের মোটর সহ ছাত্রদের মধ্যাহ্ন ভোজনের সামগ্রী। মোহাম্মদিয়া এমই স্কুল থেকে 2টি জলের মোটর এবং হাড়িকুড়ি নিম্ন প্রাথমিক বিদ্যালয় থেকেও জলের মোটর নিয়ে গেছে চোর। প্রতিটি ক্ষেত্রে তালা ভেঙে হাত সাফাই করেছে চোর। স্কুলগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, জলের মোটর চুরি যাওয়ায় তারা বিপাকে পড়েছেন, বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা। এদিকে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মনসাঙ্গন পেট্রোল পোস্টের ইনচার্জ আব্দুল হান্নান তাপাদার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কালীগঞ্জে কেন ঘন ঘন চুরি হচ্ছে এ নিয়ে মনসাঙ্গন পেট্রোল পোস্টের ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি একা দায়িত্ব পালন করছেন আর একার পক্ষে এত বড় এলাকা নজরদারি করা সম্ভব হচ্ছে না। তবে আউটপোস্টে কর্মী সংখ্যা বাড়ানো হলে সমস্যার সমাধান হবে বলে আশাবাদী ইনচার্জ। সেবা কর্তৃপক্ষ আগামী শিক্ষাবর্ষে রাজ্যের 105টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র বিরোধিতা করে অল ইন্ডিয়া ডিএসওর আসাম রাজ্য কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেট্রিক পরীক্ষায় খারাপ ফলের অজুহাতে জনগণের দানে ও পরিশ্রমে গড়ে ওঠা সরকারি বিদ্যালয়গুলোর স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত শিক্ষাবিরোধী ও জনবিরোধী। জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকরী করার আসল উদ্দেশ্যই হলো শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ ব্যক্তিগতকরণ করা। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা তুলে দিয়ে নামমাত্র শিক্ষক ও দুর্বল পরিকাঠামোহীন অবস্থায় পাঠদানে বাধ্য করে শিক্ষার মান সুপরিকল্পিতভাবে অবনমিত করা হয়েছে, ফলে সরকারি বিদ্যালয়ের মেট্রিক পরীক্ষার ফল শোচনীয় হয়েছে। সরকারের এই চক্রান্তকে আড়াল করতে সম্পূর্ণ দায়ভার শিক্ষকদের উপর চাপিয়ে দিচ্ছে। সরকারি বিদ্যালয়গুলো দুরবস্থার জন্য অভিভাবকরা প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকছেন, যার পরিণতিতে সরকারি বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে এবং এর সুযোগে সরকার একত্রীকরণের নামে স্কুল বন্ধ করে দিচ্ছে। মেট্রিক পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার অজুহাতে শতাধিক বিদ্যালয়ের স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত কার্যত এগুলো বন্ধ করে দেওয়ার কৌশল মাত্র। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের শিক্ষা অর্জনের পথ বন্ধ হয়ে যাবে। আসাম সরকার জাতীয় শিক্ষানীতি 2020 দ্রুত কার্যকরী করতে গিয়ে মেট্রিক পরীক্ষা তুলে দিয়ে ইউজিসির গুয়াহাটিস্থিত শাখা কার্যালয় বন্ধ করে দিল্লিতে স্থানান্তরিত করা, মেট্রিক পরীক্ষায় 50% এমসিকিউ ধারায় প্রশ্নপত্র প্রস্তুত জনবিরোধী ও শিক্ষাবিরোধী পদক্ষেপগুলো দ্রুত কার্যকরী করতে চাইছে। সংগঠনের পক্ষ থেকে স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়ের স্বীকৃতি বাতিলের শিক্ষাবিরোধী এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় এবং এই সিদ্ধান্ত বাতিলের জন্য জোরালো আন্দোলন গড়ে তুলতে রাজ্যের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাবিদ ও শিক্ষাপ্রেমী জনসাধারণের প্রতিও আহ্বান জানায়। প্যান কার্ডের সঙ্গে আধার সংযোগ করার জন্য আয়কর বিভাগ শেষ তারিখ বেঁধে দিয়েছিল গত বছরের 31 ডিসেম্বর, কিন্তু দেখা গেছে 50% মানুষও তা করতে পারেননি। এখন আয়কর বিভাগ থেকে আগামী 31 মার্চ চরম সীমা বেঁধে দিয়ে 1,000 টাকা ফি চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ মানুষ ভীষণ ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হচ্ছেন। এ কাজ করতে গিয়ে বেসরকারি সেবা কেন্দ্রগুলি 50 থেকে 100 টাকা পারিশ্রমিক আদায় করছেন। গরিব জনগণ যারা বিভিন্ন যোজনায় ভাতা পান, জব কার্ডধারী, ছোট দোকানি, মধ্যবিত্ত, বয়স্ক নাগরিকরা ব্যাংক সেবা অব্যাহত রাখতে হলে প্যান ও আধার কার্ড সংযোগ সমাপ্ত করতে 1,100 টাকা খরচ করতে হবে, আর তা না করলে এপ্রিল থেকে অকেজো হয়ে যাবে প্যান কার্ড। এরই প্রেক্ষিতে সক্রিয়পন্থী নাগরিক মঞ্চ দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও রিজার্ভ ব্যাংকের গভর্নরের কাছে এক স্মারকপত্র পাঠিয়ে এই কাজটি ব্যাংক ও ডাকঘরের মাধ্যমে বিনাশুল্কে করার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে ন্যূনতম 6 মাস সময় বাড়ানোর দাবি জানানো হয়েছে। স্মারকপত্রে স্বাক্ষর করেছেন মঞ্চের সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার দে। গণিরগ্রাম মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গণ টোকাটুকির ঘটনায় আরো 4 জনকে গ্রেফতার করলো কাটিগোড়া পুলিশ। এ নিয়ে মোট 5 জনকে পাকড়াও করা হয়েছে, যদিও পুলিশের নিশানায় আরো কয়েকজন অবশিষ্ট রয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে আছেন রাঘব বোয়ালো, তাছাড়া শনিবার স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আফজল হোসেন লস্করকে থানায় ডেকে পাঠায় পুলিশ। সেখানে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যেতে দেওয়া হলেও পরবর্তী যেকোনো সময় ফের থানায় হাজিরা দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। গত শুক্রবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে ব্যাপক নকল সাপ্লাইয়ের ঘটনা ঘটে গণিগ্রাম জেআর হায়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে। এদিন পরীক্ষা শুরুর কিছু সময়ের মধ্যেই একদল লোককে নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঝাঁপিয়ে পড়তে দেখেন স্থানীয় কিছু মানুষ। পরীক্ষা কেন্দ্রের দেওয়াল টপকে টুকলি নিয়ে এদের প্রবেশ করার দৃশ্য ক্যামেরাবন্দী করেন কেউ কেউ, যা নেট দুনিয়ায় ভাইরাল হতে টনক নড়ে প্রশাসনের। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ বছর ধরে ওই কেন্দ্রে এভাবে নকল সাপ্লাইয়ের রেওয়াজ চলে আসলেও এবার অতীতকে টপকে গেছে। রীতিমতো উৎসবের মেজাজে চলে নকল আদান প্রদান। যদিও এদিন হাতে নাতে আশাবুদ্দিনের নামের একজন পুলিশ স্কুল চত্বর থেকে ধরে আনে, পরে তারই স্বীকারোক্তির ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে আরো 4 জনকে গ্রেফতার করে কাটেগোড়া পুলিশ। ধৃতরা হল মহাদেবপুরের বাসিন্দা সমর মোহন নাথের ছেলে সন্দীপ মোহন নাথ, ফুলবাড়ির বাসিন্দা লুৎফুর রহমানের ছেলে আরিফউদ্দিন, আব্দুল হামিদ বরভুইয়া, ফুলবাড়ির বাসিন্দা লুৎফুর রহমানের ছেলে নাজিমুল ইসলাম লস্কর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর শিশু উদ্যানে বসন্ত উৎসব, আনন্দে মাতোয়ারা মানুষ। মোকাশাহ মামুর মোকামে 2 গোষ্ঠী সংঘর্ষ, অফিসে ফের তালা।
২৫ মার্চ বারুণী স্নান, কাটিগড়ের সিদ্ধেশ্বর শিব মন্দিরে প্রস্তুতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।